চান্দিগাড়ি কিচেন থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে সুস্বাদু এবং লোভনীয় রাজকীয় চিকেন রোস্টের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং খুব সহজভাবেই আমি করে দেখাবো। প্রথমে আমি এখানে আমি 25টা অ্যালমন্ড, 25টা ক্যাশু বাদাম নিয়েছি। এই যে আমার বাদাম হাফ কাপ ঘি দিয়ে দিলাম। আমি এখানে অনেক বড় একটা অনিয়ন দিয়ে দিলাম একটু ব্যবস্থা করার জন্য, সে গোল্ডেন হওয়া পর্যন্ত আমাকে এভাবে ভেজে নিতে হবে। এই যে আমার কাশু বাদাম, এদিকে আমি হাফ অ্যান আওয়ার জন্য হট পেপার পেস্ট দিয়ে এবং লবণ দিয়ে আমি এটা ভিজিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস সব আছে, এখানে সব আমি রেডি করে রেখেছি। অলমোস্ট হয়ে গেছে, এগুলো আমি এখন সব উঠাই নিব। ভাজা হয়ে গেছে, একই ঘিতে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে 5 পাউন্ড চিকেন ডান থান মিলে আমি এখন একটু উল্টে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি 3টা দারচিনি এবং 15টার মতো লং এবং 9টার মতো এলাচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজ বাটা, আমি এখন আদাটা দিয়ে দিব। আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। 2 চামচ আমার এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, যেটা লেফট ওভার সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। এটা একটু কষানো, যত কষানো হবে ততই মজাটা এবং সুন্দর একটা স্মেল অলরেডি চলে এসেছে। এখানে আমি 2 চা চামচ পেস্ট, এখানে জয়ত্রী অ্যান্ড জয়ফল দিয়ে দিলাম হাফ চামচ। আমি একটু আগে পানি দিয়েছি অল্প করে, আর এখন দিয়ে দিচ্ছি অ্যালমন্ড দুধ। যতক্ষণ কষানো না হবে ততক্ষণ পর্যন্ত চিকেনটা দেওয়া যাবে না। এটা যত ভালো কষানো হবে ততই সুস্বাদু হবে। অনেকক্ষণ কষানো থাকতে হবে, অ্যাটলিস্ট আমি 3 থেকে 4 মিনিট কষাবো। ওকে, একটু ঢেকে রাখলাম। দেখতে আসলাম কেমন হয়েছে, অলরেডি কষানো হয়ে গেছে। আমি এখন 3 টেবিল স্পুন একটু দই দিয়ে দিলাম। সাথে এখানে বাদাম দিয়ে দিলাম। এখন এটা আরো একটু কষাবো, তারপর আমি চিকেনটা দিয়ে দিব। সুন্দর একটা কালার হয়েছে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি একটু লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ 1 চামচ, কারণ একটু খেয়াল রাখতে হবে প্রথমে কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছে, রাইট। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব একটা করে। হয়ে গেছে, আমি এখন যে ভাজা পেঁয়াজ যে করলাম এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। এই যে ঝোলটা এরকমই হবে ঘনটা। একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর একটু লেমন পাতা দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে, অবশ্যই আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবা না। অনেক ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।